أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شكرا ما شكرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إيمانا
রাখতে পান। কোরআনের আয়াত এখন বর্তমান যুগে একদল আলেম বের হয়েছে কোরআনের আয়াত বানায় ফেলায়। আবু তাহের উৎপাদন যুগে বন্ধু তুমি যে তাহাজ্জুদের
নামাজ পড়েছো আর বলে বেরিয়েছো আমি আজকে তাহাজ্জুদের নামাজ পড়েছি, নফল নামাজ পড়েছো, ইশরাকের নামাজ পড়েছো, আদি নামাজ পড়েছো, মানুষকে দেখি দেখি পড়েছো, মানুষ দেখে ফেলেছে, মানুষের কাছ থেকে যাজা নিয়ে না, আজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার কাছ থেকে কোনো যাজা পাবে না। আমল দেখানোর মতো মানুষ আছে না নাই? এই কুখ্যাত ডাক্তার সৈয়দ নজরুল ইসলাম বলে, আমি যখন এখনো মক্কা মদিনাতে যাই বাইতুল্লাহ দাঁড়ায় দাঁড়ায়া আমি মানুষকে শোনানো দরকার আছে? আমি বাংলাদেশ সরকার ছাড়াতে বলবো, বাংলাদেশের দণ্ডবিধি মোতাবেক তাকে ফাঁসির শাস্তি ঝুলানো হোক, আপনারা বলুন ঠিক না ভাই? তিনি কোরআনের অবমাননা করেছেন, আর কোরআনের তেলাওয়াত শুনলে আল্লাহ তাআলা বলেন মানুষের অন্তর প্রকম্পিত হয়। একজন আলেমের অন্তর প্রকম্পিত হওয়ার দরকার আছে না নাই? আপনাদের কাছে কোরআনের আয়াত ভালো লাগে কি লাগে না? তেলাওয়াত করব শুনবেন? খারাপ লাগতেছে? আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ভালোবাসবো কাকে? কাকে? মানুষকে? কাকে? আল্লাহকে। কতটুকু দিন উজাড় করে আল্লাহর হাবিব বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত কোন আল্লাহ তাআলার বান্দা বান্দি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার দিনের মধ্যে তার অন্তরের মধ্যে আমি নবীর মহব্বত আমার আল্লাহ তাআলার মহব্বত দ্বারা ভরপুর হয়ে না যাবে, ছেলে সন্তান আত্মীয় স্বজন আমার পরিবার পরিজন সব থেকে আমি নবীকে আমার আল্লাহকে বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত কোন আল্লাহ তাআলার বান্দা বান্দি মুমিন হতে পারবে না। ধরে ধরে বলি সুবহানাল্লাহ। আরে আল্লাহ তাআলার মহব্বত দরকার আছে না নাই? আল্লাহ তাআলার মহব্বতের কিছু তরিকা আছে না নাই? কোন তরিকায়? নবীর তরিকায়। কি বলেছে আল্লাহ? বলে পাত্তাবিউনি ইয়া নবী, আমার বন্ধু আমার দোস্ত আপনি বলে দেন আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই মহব্বত করতে চাই সেদের আপনি নবীর অনুসরণ আর অনুকরণ করে আপনারে যদি মহব্বত করে ভালোবাসে আপনার পরীক্ষায় চলে আমি আল্লাহ তাআলা ওই বান্দার বান্দিকে মহব্বত করি। আর একটু আসতে পর আল্লাহ তাআলা বলে শুধু ভালোবেসে একান্ত হবে না, নবী আপনি শোনা দেন আমি মুমিন বান্দা বান্দির জীবনের যত গুণা আছে সব গুণা গুলা মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিব। আল্লাহ তাআলাকে ভালোবাসবো কার তরিকায়? না কোনো পিসাবের তরিকায়? বাংলাদেশে বহু পিসাব আছে না নাই? আছে, পিসাবের তরিকা লাগে। আর আল্লাহ কয় না ভালোবাসতে হবে কার তরিকায়? নবীর তরিকায়। নবীর তরিকা যার মধ্যে নাই তার ইমান নাই, ধরবেন ঠিক না রেখে। বর্তমান পিসাবের হয়েছে বাংলাদেশে বীরের অভাব নাই, আমি হকানি বীরদের বিরুদ্ধে কথা বলছি না, আমি হকানি বীরদের পক্ষে যারা এই দেশে বাতিল রয়েছে আল্লাহ তাআলা মানে ভণ্ডামি করে, আল্লাহ তাআলা হেবাতের নামে ভণ্ডামি করে তাদের বিরুদ্ধে আমি এই কথা বলি, কথা বলবো কি বলবো না, আমার কণ্ঠ থেমে থাকবে না। এই দেশে একদল লোক আছে যারা বাতিল পন্থী, যারা কয় আমার তরিকায় চলো, আল্লাহ তাআলার নবীর তরিকায় চলো,
এরা কয় আমাদের তরিকায় চলো, আছে না নাই? আমি যদি কথা বলি কারো গায়ে লাগে, রাগ করবেন? ল্যাংটা বাবা এটা সে নাই তো, কলা বাবা, লোকটা বাবা, শালু বাবা আছে বাংলাদেশে নাই? অত্যন্ত এর শুনে নাই যে এই মুড়ির আছে আপনাকে লেখায় আছে, গাঁজা বাবা আছে, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা হেফাজত করুক। কেউ জানে কার তরিকায়? তাই আমি একটা ছন্দ রেখেছি, বলবো ল্যাংটা বাবা কেল্লা বাবা গোসা করো না, আমার সাথে বলতে পারবেন? আরে ল্যাংটা বাবা কেল্লা বাবা গোসা করো না, সত্য কথা বলি তাই রা করো না, সত্য কথা বলি তাই রা করো না, ল্যাংটা বাবা কেল্লা বাবা গোসা করো না, ল্যাংটা বাবা কেল্লা বাবা গোসা করো না, সত্য কথা বলি তাই রা করো না, সত্য কথা বলি। আপনারা মনে রাগ করতেছেন তাই কন্যাকে ল্যাংটা বাবার কিছু গুণ কমু, কই ল্যাংটা বাবা বড় গুণী মোটা বাবা লয় না পানি আছে না নাই, ল্যাংটা বাবা বড় গুণী মোটা বাবা লয় না পানি, গন্ধ মরা বাবার গায়ে সাবান যায় না, গন্ধ মরা বাবার গায়ে সাবান যায় না, সত্য কথা বলি তাই রা করো না, বলেন সত্য কথা বলি ল্যাংটা বাবা কেল্লা বাবা গোসা করো না, সত্য কথা বলি তাই রা করো না। বাবা কত ভালো বলবো, বাবা আমার কত ভালো, গান্তার কানে চেহারা হয়ে আছে কালো, ঠিক না রেখে আরেকটু আসতে কাম, বাবা আমার কত ভালো, গান্দার কানে চেহারা হয়ে আছে কালো, মানুষ কিনা শয়তান বাবারে চিনা যায় না, মানুষ কিনা শয়তান বাবারে চিনা যায় না, সত্য কথা বলি তাই রা করো না, ল্যাংটা বাবা কেল্লা বাবা গোসা করো না, সত্য কথা বলি তাই রা করো না, এমন বাবা আছে না নাই? এই বাবাদের তরিকায় চলা যাবে? আরো জোরে বলুন, এদের তরিকায় চলা যাবে? এদের তরিকা যদি চলে বাবা জান্নাত মিলবে না, জান্নাত মিলবে না, জান্নাত মিলবে না, জাহান্নাম ছাড়া তোমার কোনো উপায় থাকবে না, ঠিক না বেটে? আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? কার তরিকায় চলে? ল্যাংটা বাবার তরিকায় চলে, গাঁজা বাবার তরিকায় চলে। এই দেশে এমন এমন ফির আছে না নাই গাঁজা খায়, আছে না নাই? আছে না নাই? হকানি ফির আছে না নাই? হকানি ফিরদের তরিকায় চলবে বাবা, যদি জান্নাত পেতে চাও আল্লাহ তাআলার পেতে চাও বাবা, নবীর তরিকায় চলতে হবে। যে সমস্ত পীর তোমাকে নবীর তরিকায় চলতে বলে, আল্লাহর তরিকায় চলতে বলে, কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে হবে, ওই সমস্ত পীরদের কাছে যেতে হবে, যাদের কাছে গেলে বলে কোরআন সুন্নাহ পাওয়া যায় না, গাঁজার গন্ধ পাওয়া যায়, বাবা পায়ে ধরে বলে যাই কোনদিন ওই সমস্ত পীরের দরবারে যাইবা না, ঠিক না রে? চলছে আরে কার তরিকায়? মনে আছে তাইলে নবীজির তরিকা কেমন ছিল? নবীজির কাছে গেলে পরে বলছে আয় বাবা আয় গাঙ্গায় দিদার টান দে, কথা কইছে নি? নবীজির কাছে গেলে পরে কইছে উফ কয় টান মার, আছে নবীজির তরিকা এমন আছে নাই? নবীজির তরিকা এমন আছে নাকি নামাজ পড়া লাগবে না, আছে নাকি? গত কয়েকদিন আগে আমি গোপালগঞ্জে গেলাম, ওখানে একজন পীর আছে, তার কাছে মুড়ি ধরলে পরে নামাজ জ্বালান লাগে কিছু লাগে না, নাউজুবিল্লাহ বলেন, নামাজ রোজা কিছু লাগে না, সব বাবায় বাবা দিয়ে দেবে, কাল কেমতের ময়দানে বাবায় সব দিয়ে দেবে। আমি বলি দাদা যার কাছে মুড়ি ধরেছে তোর বাবা তো নিশ্চয়ই জাহান্নামী হয়েছে, সঙ্গে সঙ্গে তোরে রশি ধরে তাই না এত
চাই না, জাহান্নামে নিয়ে যাবে ঠিক না রে। নবীজির তরিকায় নামাজ আছে না নাই, রোজা আছে না নাই? এই নবীজির তরিকার মধ্যে কোন রাক্ষস আছে নাই? নাই নবীজির কোনদিন কাউকে কোনদিন গালি দেয় নাই, থাপ্পড় দেয় নাই, মার দেয় নাই? জনমতার মাধ্যমে ইসলাম প্রচার করে নাই, তাহলে নবীজির তরিকাটা কেমন ছিল একটু বলবো। যেমন বাসির সুর যায় তখন সাপে যায় কি তাই না? এই জন্য দাঁড়ায় রেখে যাতে করে দৌড় মারতে পারি, আমার দিকে আইলে পারি, খুশ করতে পারি, যাতে দৌড় মারতে পারি। এই জন্য দাঁড়ায় দাঁড়ায় দেখে। এখানে কি ভাই কোন এরকম ভয় আছে যে সাপে কামড় দিবে? ভাই এটা কিসের বাগান? জান্নাতের বাগান। আল্লাহর হাবিব বলেছে দুনিয়ার সব কথা মিথ্যা হতে পারে, আল্লাহর হাবিবের একটা কথা মিথ্যা হবে না, ঠিক না রে? ঠিক। আল্লাহর হাবিবের কাছে তরিকা কেমন ছিল? আল্লাহর হাবিবের কাছে একদিন এক বেদুইন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ ও মুহাম্মদ রাসূল, আমি আপনার হাতে হাতে মুসলমান হয়ে যেতে চাই, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমি নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, সব ঠিকঠাক ভাবে করবো, তবে আমার মধ্যে একটা অভ্যাস আছে, উৎকটনার অভ্যাস আপনাদের আছে না? নাই। চোদ্দই ফেব্রুয়ারির মতো দিবস আপনাদের মধ্যে আছে না? নাই। চোদ্দই ফেব্রুয়ারি আইতেছে না সামনে, দয়া দিবস, তাই আমার জেনার অভ্যাস আছে, জেনা করার অনুমতি দেওয়া লাগবে। নবীজি আমার কি বললেন? পাশান্তরে অনুমতি দিয়ে দিছি, তবে একটা কথা, আমারও শর্ত আছে, তুমি জেনা করো, অনুমতি দিলাম আমি। সুবহানাল্লাহ, তাহলে কয় হুজুরে বলে জেনার কথা বলতে সুবহানাল্লাহ কইতে, আরে সামনে যান না, এই শেষ করে দিচ্ছি। বলে বললাম অনুমতি দিলাম, তবে শোনো, তোমার ঘরে কি তোমার মা আছে নাকি? বলে আছে ইয়া রাসূলুল্লাহ। বলে তোমার ঘরে কি তোমার বোন আছে? বলে আছে। তোমার ঘরে কি তোমার দিদি আছে নাকি? বলে আছে। তোমার মায়ের সঙ্গে যদি কেউ চেনা করতে চায় তাহলে কি তুমি অনুমতি দেবে? বলে ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন দিব না, আমার মায়ের সঙ্গে যদি চেনা করতে চায় ওর গর্ভাণ্ডটাকে আমি দ্বিখণ্ডিত করে দিব। তোমার বিবির সঙ্গে যদি চেনা করতে চায় অনুমতি দিব, তাই ঘর ভেঙে বাড়াবো। তোমার মেয়ের সঙ্গে যদি কেউ চেনা করতে চায় তাই ভিড়াইতে 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 কি করবো? বিভক্ত কারো বোন, কারো মেয়ে, কারো স্ত্রী, কারো মা। তোমার মেয়ের সঙ্গে, তোমার বোনের সঙ্গে, তোমার বিবির সঙ্গে, তোমার মায়ের সঙ্গে জেনা করলে পরে যেমনি তোমার কষ্ট লাগবে, যার মেয়ের সঙ্গে, যার বোনের সঙ্গে, যার বিবির সঙ্গে চেনা করতে চাইবি তার কি তোর মতো কষ্ট লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? সাবি বলে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কত পণ্ডিতদের কাছে গেলাম, কেউ আমার এমন ভাবে বুঝ দিল না, আপনার কাছে আসলাম পরে এমন ভাবে বুঝ দিয়া দিলেন ইয়া রাসূলুল্লাহ, তাওবা করে নিলাম, কালেমা পড়ে নিলাম, পড়ায় জানলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। শেষ মুহূর্তে একটা ওয়াদা আপনাদের কাছ থেকে নিতে চাই, সময় শেষ, সামনে একটা দিবস আসতেছে, চোদ্দই ফেব্রুয়ারি। এটা জানি কি দিবস, কি কয় কথা কয় না, জানে না যুবকরা, জানে না, বিশ্ব ভালোবাসা দিবস। আমি বলি না, এটা বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটা হলো বিশ্ব ব্যাহা দিবস। জোরে বলেন ঠিক না দেখে? এই বিশ্ব ব্যাহা দিবসে আপনি আপনার মেয়েকে কি রাস্তায় নামতে দিবেন? শপথ করুন, রাস্তায় নামতে দিবেন? কারা কারা রাজি? আমি আমার মেয়েকে রাস্তায় নামতে দিব না, কারা কারা হাত তুলুন, কারা কারা? আল্লাহ আপনি সকলকে কবুল করুন, সকলকে কবুল করুন, সকলকে কবুল করুন, আজকের মাহফিলকে আপনি কবুল করুন। যতদূর কথা বললাম আপনাকে আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করুন। সত্যি বলি আমি সোমবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।